গুড মর্নিং বন্ধুরা, বনজোর্নো, ইটালিয়ানেতে বলে বনজোর্নো, আর যদি আমি ফ্রেঞ্চে বলি বনজোর্নো, শুনতে এরকম কিছু বনজোর্নো সিমিলার কিছু। তো আমরা যাচ্ছি এখন আইফেল টাওয়ারে, পেছনে লেখা রয়েছে টাওয়ার ট্যুর ওইখানে। তো আমরা এখন যাব, এবং আমি যেহেতু একলা ট্রাভেল করছিলাম কারণ আমার সাথে কেউ ছিল না। সামনে দেখুন ইটালিয়ান অথেন্টিক রেস্টুরেন্ট, পেছনে তো একলা আমি ট্রাভেল করছিলাম, কিন্তু সামনে আমি একজনকে পেয়ে গেছি। তো বাঙালি একজনকে পেয়ে গেছি, ও হচ্ছে এখানকার, এখানকার নয়, ও হচ্ছে লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে, কিন্তু ও বাঙালি, বাংলাদেশি বাঙালি। তো ওর সাথে কথা বলাবো। এই যে ভাই, ভাই তোমার নাম? হাই, আমার নাম রেজা। রেজা, কোথায় থাকো তুমি? আমি তো ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডে থাকি। হ্যাঁ, তো ইংল্যান্ড থেকে ভ্যাকেশনে বের হয়েছি। হুম, ভ্যাকেশনে গেলাম ডেনমার্ক, ডেনমার্ক থেকে অ্যামস্টারডাম, অ্যামস্টারডাম থেকে আজকে ফ্রান্সে এলাম, আর ফ্রান্সে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, এই তো বের হচ্ছি, খুব ভালো লাগছে একসাথে। আসলে আমরা যে হোটেলে আছি, যে হোটেলে উঠেছি, পিছন দিক থেকে লাইট আসছে, আশা করি আমাদের মুখগুলো কালো লাগছে। তো আসলে আমরা যে হোটেলে উঠেছি ও হোটেলে ও উঠেছে, তো হঠাৎ করে দেখা হয়ে গেল, ভাবলাম বাঙালি নিয়ে পরিচয় করি, তো একসাথে আমরা ঘুরতে বেরিয়েছি। তো সোজা আইফেল টাওয়ারের কাছে যেয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। দেখুন সামনে থেকে, এইটার জন্য এত দূর থেকে এলাম, জয় করলাম, অবশেষে আমরা জয় করলাম আইফেল টাওয়ার। বাল ছিড়লাম, কিছুই কিছুই নেই, কি আছে এতে? কিছুই নেই, কিছুই নেই, শুধু মানুষের, ছোটবেলায় শুধু দেখতাম, নিয়ে আসতো সবাই, হ্যাঁ ওটা দেখেই পাগল হয়ে থাকতাম। কি আছে আইফেল টাওয়ারে? কি আছে? কিছুই নেই, শুধু মানুষকে শুধু বোকা বানিয়ে, শুধু টিভি ক্যামেরা যত জায়গায়, ইনস্টাগ্রাম রিল ফিল সব কিছু বানিয়ে আইফেল টাওয়ারকে পুরো আকাশের, মানে গাছের তুলে দিয়েছে, কিছুই নেই। এই যে দেখুন কি আছে এতে, নাথিং, ফোক, একটা শুধু স্তম্ভ, একটা শুধু স্টিলের স্তম্ভ, কিছুই নেই এর মধ্যে, বেকার বেকার শুধু এসছি। এই দেখুন একটা পার্ক, পার্কে কোনো ঘাস নেই, আমি শুনছিলাম না এই জায়গাটায় ঘাস ছিল, কিছুই নেই। বাল, এই আইফেল টাওয়ার দেখ, এই আইফেল টাওয়ার দেখতে এত এত টাকা দিয়ে মানুষ আসে, আপনি শুনলে অবাক হবেন। পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে, সেই শহরের মধ্যে ফ্রান্সের যে প্যারিস, এই প্যারিস দেখতে শুধু আইফেল টাওয়ার দেখতে নাকি সব থেকে বেশি সংখ্যক মানুষ ফ্রান্সে আসে, সব থেকে পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে তার মধ্যে ফ্রান্সেই আছে এমন একটা শহর, সেখানে লোকেরা আসে শুধু আইফেল টাওয়ার দেখতে। নাথিং, নাথিং ইজ হিয়ার, কি এমন একটা, একটা শুধু আমাদের, আমাদের কলকাতায় যে রবীন্দ্রসেতু, হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজের থেকে অনেক সুন্দর মনে হয় আমার কাছে এখন। তো দেখুন কি আছে, কিছুই নেই এতে, শুধু হাইপ তুলে দিয়েছে, কিছুই নেই। কোথায় তোর বন্ধুগুলো, কোথায় সব? ও আসলে ওর সাথে কিছু ওর বন্ধু এসছে, তো ওকে ইনভাইট করছে এখন, অনেক টুরিস্ট। আইফেল টাওয়ারের ভিতরে আসলে উপরে চড়ার জন্য লিফট আছে, লিফটে চড়ে আপনি উপরে উঠতে পারেন, তার জন্য, তার জন্য আপনাকে এক্সট্রা টাকা দিতে হয়, 70 ইউরো দিয়ে আপনাকে বুকিং করতে হয়, আর হেঁটেও চড়ে উপরে উঠতে পারেন এবং লিফটে চড়ে উপরে উঠতে পারেন। হেঁটে ফ্রি কিনা জানি না ওটা, তবে লিফটেরটা টাকা নেয়। তো কিছুই নেই আমার কাছে, তো কিছুই মনে হলো না। হ্যাঁ, ফ্রান্স আসা শুধু এটা দেখে, এটার জন্যই লোকে ফ্রান্স আসে দেখতে। ফ্রান্সকে আরেকটা নাম বলা হয় সিটি অফ লাভ, এবং আরেকটা নাম আছে সিটি অফ লাইটস, এখানে এত লাইটস সেই জন্য সিটি অফ লাইটসও বলা হয় মাঝে মাঝে ফ্রান্সকে। ওই দেখুন টুরিস্ট গ্রুপ, ওইখানে সব লাইন দিয়ে টিকিট কাটছে উপরে ওঠার জন্য। এখানে সিঁড়ি আছে, সিঁড়িতে উপরে উঠতে পারেন, বা ওখানে ওই লিফট আছে, লিফটে উঠে উপরে উঠতে পারেন, অ্যাকসেন্টটাও নিতে চাই। তো এখানে আরও দু তিনজন বাঙালি পর্যটক যারা এসছে বাংলাদেশ থেকে ডাইরেক্ট, এরা এসছে, তো এদের মুখ থেকে শুনেন, কারণ আমি অলরেডি দেখার পরে আমার তো
মন খারাপ হয়ে গেছে, কারণ এত টাকা খরচা করে ইতালি থেকে এখানে আসা, এখানে এসে দুদিন হোটেলে থাকা, হোটেল থেকে শুধু এইটা এইটা দেখার জন্য। আসলে যারা অত টাকা দিয়ে ঢাকা থেকে যারা এসছে তাদের তাদের মুখ থেকে শুনুন। আপনারা ডাইরেক্ট ঢাকা থেকে এসেছেন না? জার্মান থেকে। জার্মানে কোথায় ঘুরেছেন? আচ্ছা, ওখানে তো এখন ফেস্টিভ্যাল চলছে একটা, বিয়ার ফেস্টিভ্যাল, কি বলে ওটাকে যেন? আর একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হবে সামনে, ওখানে যে মানহাইমে ওইটা, এখান থেকে যাব। বাট ভাই কি বলবো, ফ্রান্সে এসে এত টাকা খরচ করে হোটেল হোটেলে থেকে বেশি একটা স্যাটিসফাইড হলাম না। এই মূর্তি দেখার জন্য আসছি, ঠিক আছে, ভালো কথা, আইফেল টাওয়ারটা দেখলাম, এরপরে এখানে আর খাওয়া দাওয়ারও কোনো তেমন, যেমন বনে চতুর্দিকে খাওয়ার ফ্যাসিলিটি ছিল, কেনাকাটার ফ্যাসিলিটি ছিল, কিন্তু এখানে সে ধরনের কিছু দেখছি না, তাই একটু মনটা খারাপই হয়ে গেল যে এত এত টাকা খরচ করে আসে ট্যাক্সি। একদম, ট্যাক্সি ভাড়া নিয়েছে 60 ইউরো। যেমন আমি আমি এয়ারপোর্ট থেকে এখানে এসেছি 18 ইউরো দিয়ে, এয়ারপোর্ট থেকে প্যারিস সিটি এয়ারপোর্ট শালা কত দূরে, ওখান থেকে 18 ইউরো, 18 ইউরো আমার এয়ারপোর্টের ইটালি থেকে এখানে আসতে 18 ইউরো লেগেছে। আপনারাই দেখেন ওখানে, দেখুন জং ধরে গেছে যাদের পায়ের সমস্যা, তারা কি করবে, আমার মতো মানুষ তো একটুও হাঁটতে পারবো না এইভাবে। তো এখন যাই হোক, দেখলাম, এটাই বলতে পারবো যে ফ্রান্সে এসে আইফেল টাওয়ার দিকে আর কিছু দেখার নেই, কিছুই নেই এখানে, সত্যি কথা। তো এখানে অনেক রকমের স্ক্যাম চলে, আপনাকে বলবে ডোনেশন দিতে, অনেক কিছু বলবে, অনেকে আসে দিতে। তো এখান থেকে যারা বেড়াতে আসবেন তো সাবধান থাকবেন। আর এর আইফেল টাওয়ারের নিচে অনেক রকমের নতুন নতুন স্টল বিক্রি করে, আর দেখুন স্টল দিচ্ছে, টুপি স্টল, তারপরে ছোটো ছোটো আইফেল টাওয়ারের স্ট্যাচু বিক্রি করে এখানে অনেক লোকেরা। তো এখান থেকে আপনারা স্মৃতি হিসাবে কিছু কিনতে পারেন। তো এখানে কিন্তু সব কিছু এক্সপেন্সিভ, তো এটা মাথায় রেখে আপনারা কিছু কিনতে পারেন। বাকি খুবই, ইটালি হচ্ছে, সরি, ফ্রান্স হচ্ছে খুবই এক্সপেন্সিভ। আইফেল টাওয়ারটা ক্রস করে আমরা যত পূর্ব পশ্চিম দিকে যাচ্ছি, তো পশ্চিম দিকে যাচ্ছি, নদী ক্রস করছি। এই নদীতে দেখুন একটা ট্রাম, ওই এক মিনিট দাঁড়া, এই দেখুন একটা আসছে, ট্রাম আসছে, আর এটা স্কুল স্টুডেন্ট, এরা সব এখানে দেখতে আসছে, এক ব্যাগ করে যাচ্ছে, চাও। আর এখানে আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারের নিচে এদিকে সবাই আসছে, ধীরে ধীরে এরা টিচার সব এখানে, এরা স্কুল দেখতে আসছে, স্কুল থেকে আর কি ভিজিট করছে আর কি। কত সুন্দর সুন্দর কিউট কিউট ছেলেরা। আর এখানে দেখুন, এরা হচ্ছে মালবাহী জাহাজ, মালবাহী জাহাজ যাচ্ছে, এখানে সব মাল যায়, বিশাল বড় জাহাজ। পাশ দিয়ে দেখুন এটা গাড়ি যাচ্ছে, রোড আছে, রোডের দু সাইডে রাস্তা আছে, এবং রাস্তার সাইডে কার আছে, কি বলে, রিভার ব্রিজের সাথে ওখানে পোর্ট আছে, এবং পেছনে আইফেল টাওয়ার। তো আমরা নদীর যে যাচ্ছিল নদীর বিচের সামনে আমরা এসেছি, এসে আসলে ওই ব্রিজটা ক্রস করে, ওই যে ব্রিজটা যাচ্ছে ওই ব্রিজটা ক্রস করে এদিক দিয়ে ঘুরে, এদিকে একটা সিঁড়ি আছে, সিঁড়ি থেকে নেমে আমরা এদিকে এসেছি। এসে দেখলাম যে ভালোই এদিকে সব যেগুলো আর কি হেভি মালবাহী, যেগুলো ক্রুজ বলে, এরা আর কি নিয়ে যাচ্ছে, আর এখন খুব খিদেও পাচ্ছে আপনাদেরকে। তো এই ভিডিওটা আমি এভাবে এখানেই আমি শেষ করব। প্যারিসের যদি আমাকে যদি বলে কেউ আসবে প্যারিসে, তো আমি রেকমেন্ড করব না। এই আমার ক্যামেরার লেন্সে কি হলো রে, ক্যামেরার লেন্স ফেটে গেছে মনে হয়, কী করে হলো আমি জানি না।
ক্যামেরা লেন্সটা ফেটে গেছে, খুব বাজে বাজে লাগছে। ক্যামেরা লেন্সটা কি করে কেটে গেল জানি না, ক্যামেরা ফটো কীরকম আসছে, ক্যামেরার লেন্সটা কেটে গেছে। তো যাই হোক, তো ওভারঅল আমি সাতের মধ্যে, দশের মধ্যে আমি সাত দেব, খুব একটা আমাকে খুব ভালো লাগেনি। আইফেল টাওয়ার ঠিক আছে, আইফেল টাওয়ার ইজ গুড, বাট নাথিং টু সি অ্যাবাউট ইট, আমাকে তেমন অত কিছু ভালো লাগেনি। সো এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন এবং ভিডিওর সাথে শেয়ার করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এবং ইটালির যারা ভিডিও দেখেনি, জেনোভার ভিডিওগুলো, তো জেনোভার ভিডিও দেখার জন্য আই আইকনে আমি দিয়ে দেবো এইখানে, তো ওখান থেকেও আপনারা জেনোভার ভিডিওগুলো দেখতে পারেন, নাহলে ভিডিও প্লে লিস্টে গেলে আপনি ওখান থেকে দেখতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।